नमस्कार, आमार चैनले आपनादेर सकल के स्वागत। उच्छे और आलू दिए आज एक दारुण रेसिपी आपनादेर के आमी देखाबो। तो प्रथमे एक कड़ाई आमी उनुने बसिए गरम करे निच्छी। कड़ाई गरम करे तार मध्ये आमी 3 टेबिल चामच सर्षे तेल दिए देव। सर्षे तेल गरम हो गेले एर मध्ये टुकड़ो करे केटे रखा उच्छेगुलो आमी दिए देव। উচ্ছেগুলো যদি ছোট হয় তাহলে সেটা 2 টুকরো করতে হবে, আর যদি বড় হয় তাহলে সেগুলোকে একটু 4 টুকরো করে নিতে হবে। উচ্ছেগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন উচ্ছে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সেটা তুলে নিয়েছি। তারপর ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ওগুলোকেও লাল করে আমি ভেজে নেব। আমি 2টো বড় আলু দিয়েছি, এবার এগুলো কি তুলে নেব। এবার ওই তেলেই 1টা তেজপাতা, গোটা জিরে আর কয়েকটা দারচিনি আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দেব। এগুলোকে ভেজে নেওয়ার পর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এই মশলার মধ্যেই ভেজে রাখা উচ্ছে আর আলু আমি দিয়ে দেব। মশলার সাথে উচ্ছে আর আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। উচ্ছে আর আলু মশলার সাথে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। জলটাকে ফুটতে দেব। এবার আমি এর মধ্যে 1 চা চামচ লবণ অ্যাড করব। লবণ নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন। জল ফুটে গেলে এবার আমি এটাকে ঢেকে দিয়ে আগুন কমিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকা তুলে নিয়ে দেখতে হবে উচ্ছে আর আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব 1/2 চা চামচ আর অ্যাড করব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন। এবার আমি এটিকে ঢেকে 2-3 মিনিটের জন্য আগুন নিভিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে উচ্ছে আলুর দম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।